ফিজিক্স প্রথম পত্র চ্যাপ্টার নাম্বার 10 আদর্শ গ্যাস। এই চ্যাপ্টারের সিকিউ যারা সলভ করছো, একটা প্রশ্ন তুমি অবশ্যই ফেস করা উচিত, সেটা হচ্ছে কোন স্থানের তাপমাত্রা কমিয়ে এত থেকে এত করা হলো, এই পরিবর্তিত তাপমাত্রায় ওই স্থানের নতুন শিশিরাঙ্ক কত, তাপমাত্রা চেঞ্জ করলে কোন স্থানের শিশিরাঙ্ক কি আসলেই চেঞ্জ হয়। ওয়েল, এটার দুইটা সলিউশন আছে, লেটস সলভ ইট। কোনো একটা স্থানের শিশিরাঙ্ক পুরোপুরি নির্ভর করে ওই স্থানে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের উপর। সো তুমি যদি তাপমাত্রা কমানোর সময় উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ না করো, তাহলে শিশিরাঙ্ক চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, আগে যেটা ছিল সেটাই থাকবে। কিন্তু যদি প্রশ্নে উল্লেখ থাকে তাপমাত্রা কমানো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতাকে কনস্ট্যান্ট রেখে, তখন শিশিরাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। কেন? আপেক্ষিক আর্দ্রতার সমীকরণ কি ছিল? উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ধারণ ক্ষমতা। আমরা যখন তাপমাত্রা কমাই, তখন কোন স্থানের ধারণ ক্ষমতা কমে আসে। সো রিলেটিভ হিউমিডিটিকে কনস্ট্যান্ট রাখতে চাইলে বাই ডিফল্ট উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কমাইতেই হবে। সো রিলেটিভ হিউমিডিটি কনস্ট্যান্ট রেখে তুমি যখন তাপমাত্রা কমাবা, তুমি আলটিমেটলি ওই রুমের উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণও কমাইতে থাকবা এবং এর ফলে শিশিরাঙ্ক কমে আসবে। সো সলিউশন অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে তুমি যদি তাপমাত্রা কমানোর সময় উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ না করো, সেক্ষেত্রে শিশিরাঙ্ক চেঞ্জ হবে না। আর তুমি যদি রিলেটিভ হিউমিডিটি কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা কমাও, তখন উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমতে থাকবে এবং শিশিরাঙ্কও কমতে থাকবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। গুড বাই।